তোমরা দেখো লিবনিজ থিওরেম আছে যেখানে 20-21 পেজের দিকে, ওইখানে চলে যাও তো, ওই পেজটা শেয়ার করো। লিবনিজ থিওরেম, হ্যাঁ লিবনিজ থিওরেমটা আমরা আজকে পড়বো। আর তার আগে তোমাদের যে হোমওয়ার্ক গুলো করতে দিয়েছি দুটো আরো আমি এক্সাম্পল বাড়াচ্ছি যেগুলো কিনা করে দেয়া আছে, তোমরা একটু দেখবা। সেটা হচ্ছে এক্সাম্পল 2.15 আর 2.17, এটা করে দেওয়ার মধ্যে আমরা লিবনিজ থিওরেম পড়ব। সেটা হচ্ছে প্রোডাক্ট ফাংশনের কিভাবে এনথ ডেরিভেটিভ বের করা যায়, মানে লিবনিজ থিওরেম ইউজ করে সহজে বের করা যায়, আমরা সেটা দেখব। তো ধরো ইউ একটা ফাংশন এক্স এর, ভিও একটা এক্স এর ফাংশন, আর ওয়াই হচ্ছে ইউ ভি এর ফাংশন, মানে দুটো এক্স এর দুটো ফাংশনের প্রোডাক্ট। তাহলে আমরা ওয়াই এন কিভাবে বের করব, ওয়াই এন তার মানে আমার বের করতে হবে ইউ ভি এর এন টাইম ডেরিভেটিভ। তো লিবনিজ থিওরেম বলছে যে যদি ইউ আর ভি দুটো ফাংশন হয়, আমি দেখো থিওরেম 2.1, আমি রিডিংটা দেখো, যে ইফ ইউ অ্যান্ড ভি আর টু ফাংশন দেন দা এন্থ ডেরিভেটিভ অফ দেয়ার প্রোডাক্ট ওয়াই ইকুয়াল টু ইউ ভি ইজ গিভেন বাই ইউ ভি এন, নিচে সাফিক্স এন মানে এন্থ টাইম ডেরিভেটিভ, ইকুয়াল টু ইউ এন ভি তার মানে প্রথম ফাংশনের এন্থ ডেরিভেটিভ, তারপর ভিটা কনস্ট্যান্ট, প্লাস এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান, এই করতে করতে শেষে আমরা পাবো যে এন সি এন মাইনাস ওয়ান ইউ ওয়ান করবো আর ভি এন মাইনাস ওয়ান, আর সব শেষেরটা আসবে ইউ ইন্টু ভি এন, তার মানে ইউটা কনস্ট্যান্ট থাকবে, ভি এর এন টাইম ডেরিভেটিভ হবে। জিনিসটা একটা কিসে পেয়ে গেছি, একটা ফর্মুলার মতো পেয়ে গেছি। হ্যাঁ তো এটা প্রমাণটা দেখো, আমরা দুটোর প্রমাণ করে ওটা কি বলবো, বা ইন্ডাকশন বলতে পারি, বা তোমরা প্রথমত দেখো ওয়াই ইকুয়াল টু ইউ ভি, এটাকে যদি ফার্স্ট টাইম ডেরিভেটিভ তোমরা করো তাহলে কি পাবা, ওয়াই ওয়ানটা কি পাবা, ইউ ওয়ান ভি প্লাস ইউ ভি ওয়ান, তাই না? এটা তোমরা জানো যে একটা ডেরিভেটিভ করবো আর একটা কনস্ট্যান্ট থাকবে, প্লাস আর একটা ডেরিভেটিভ করবো আর প্রথমটা কনস্ট্যান্ট থাকবে, তাই তো? তাহলে এটা চলে গেল সহজে, ইউ ওয়ান কে আমরা এইভাবে লিখতে পারি। এখন এটা কি ইউ টু করো, সেকেন্ড টাইম আবার ডেরিভেটিভ করো, তাহলে কি পাবা, ই ওয়ান ভি এর জন্য আবার দুইটা পাবা, এটা হবে ইউ টু ভি প্লাস ই ওয়ান ভি ওয়ান, আর ইউ ভি ওয়ান এর জন্য পাবা কি, ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ ভি টু। এটাকে যদি আমরা দেখো দুটো টার্ম আছে ই ওয়ান ভি ওয়ান এর, যোগ করে ফেলো তাহলে আমরা পাচ্ছি ইউ টু ভি প্লাস টোয়াইস ই ওয়ান ভি ওয়ান প্লাস ইউ ভি টু। এটাকে আমরা যদি ফর্মুলা আকারে লিখতে চাই তাহলে দেখো কি পাই, ইউ টু ভি প্লাস টু সি ওয়ান মানে টু ই ওয়ান ভি ওয়ান প্লাস, এখানে আমরা টু সি টু ইউ ভি টু লিখেছি, এটা জাস্ট ইউ ভি টু ও লিখতে পারি, কারণ ফর্মুলাই হচ্ছে শেষেরটাই দেখো যে প্রথমটা যে মূল ফাংশনটা আর দ্বিতীয়টার হচ্ছে যত টাইম ডেরিভেটিভ করেছি সেটা। এটাকে থ্রি টাইম যদি ডেরিভেটিভ করো, ওয়াই থ্রি করো, তাহলে দেখো প্রত্যেকটা তিনটা টার্ম আসছে, তিনটা টার্মের জন্য তুমি তিন দুগুণে ছয়টা টার্ম পাচ্ছ প্রোডাক্টিভ প্রপার্টি অনুযায়ী, এবং সেটাকে যোগ করো যদি সামারাইজ করো তাহলে ফাইনালি পাচ্ছ ইউ থ্রি ভি প্লাস থ্রি সি ওয়ান ইউ টু ভি ওয়ান প্লাস থ্রি সি টু ই ওয়ান ভি টু প্লাস থ্রি সি থ্রি ওয়ান আসলে প্লাস ইউ ভি থ্রি। তার মানে এটাকে আমরা যদি এভাবে কন্টিনিউ করি, নেক্সট পেজে যাও, কন্টিনিউ করতে গেলে আমরা মানে এভাবে ধরো আমরা থ্রি পর্যন্ত দেখেছি, সো এটা আমরা ধরলাম যে ঠিক আছে এন ইকুয়াল টু এম এর জন্য থিওরেমটা এভাবে চলে, তার মানে ওয়াই এম টাকে লিখতে পারবো ঠিক একইভাবে যদি লিখি, তাহলে ওয়াই এম ইকুয়াল টু হবে ইউ এম ভি প্লাস এম সি ওয়ান ইউ এম মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস এম সি টু ইউ এম মাইনাস টু ভি টু, এই চলতে চলতে শেষে হবে প্লাস ইউ ভি ওয়ান ভি এম। এখন এটাকে যদি আমরা আরেকবার ডিফারেনশিয়েট করি, মানে ওয়াই এম প্লাস ওয়ান করি, তো যেভাবে তোমরা পাও একবার ডেরিভেটিভ যেটা করছো সেটাই আসছে, এবং দেখো কিছু টার্ম যোগ করলে তার কোফিসিয়েন্ট গুলো এসছে, ইকুয়াল টার্ম গুলোকে আমরা যোগ করেছি, সেখানে কোফিসিয়েন্ট হিসেবে কখনো এম সি এম মাইনাস ওয়ান আছে, প্লাস এম সি এম আছে। তো বাইনোমিয়াল এর প্রপার্টি অনুযায়ী তোমরা জানো এম সি আর মাইনাস ওয়ান প্লাস এম সি আর, এটা হয় আসলে এম প্লাস ওয়ান সি আর, এটা বাইনোমিয়াল থিওরেমের প্রপার্টিটা আছে। তোমরা যদি এটা ভুলে যেয়ে থাকো, তোমাদের ইন্টারমিডিয়েটের বইয়েও যদি দেখো দ্বিপদী উপপাদ্যতে গেলে এই প্রপার্টি গুলো আছে, এবং
এম টা এটা হচ্ছে এম প্লাস ওয়ান সি এম, মোট কথা এটা হচ্ছে ওয়ান। উপরে আর নিচে যখন সাফিক্স একই হয় তার মানে উপর নিচ সমান আসে, সুতরাং কাটাকাটি হয় এটা ওয়ান থাকে। এই প্রপার্টিটুকু ইউজ করলে আমরা ওয়াই এম প্লাস ওয়ান এর মানটা ঠিক যে ফর্মে আমরা চাই সেই ফর্মে পেয়ে গেছি, ইউ এম প্লাস ওয়ান ভি প্লাস এম প্লাস ওয়ান সি ওয়ান। সি ওয়ান ওখানে প্লাস না, ওটা আসলে এখানে একটা ভুল আছে দেখো, দেয়ার ফোর ওয়াই এম প্লাস ওয়ান, একটু তোমরা খেয়াল করো ওয়াই এম প্লাস ওয়ান ইকুয়াল টু ইউ ভি এম প্লাস ওয়ান তো আছে, যা হোক ইকুয়াল টু ইউ এম প্লাস ওয়ান ভি প্লাস এম প্লাস ওয়ান সি ওয়ান, এখানে হবে ইউ এম ভি ওয়ান, ওই প্লাসটা হবে না, বুঝতে পারছো কথাটা? এম প্লাস ওয়ান সি ওয়ান ইউ এম ভি ওয়ান, ওখানে প্লাসটা বাড়তি এসছে, এখানে একটা প্লাস চিহ্ন বাড়তি হয়ে গেছে টাইপে আসলে, প্লাস এম প্লাস ওয়ান সি টু ইউ এম মাইনাস ওয়ান ভি টু, এ চলতে চলতে শেষে আমরা পাচ্ছি প্লাস ইউ ভি এম প্লাস ওয়ান। তার মানে এটা এন ইকুয়াল এন এর যে কোনো মানের জন্য ট্রু। হ্যাঁ, দিস মিনস দ্যাট দ্য থিওরেম হোল্ডস গুড ফর এন ইকুয়াল টু এম প্লাস ওয়ান, তার মানে থিওরেমটা এন এর সকল মানের জন্য ট্রু। হ্যাঁ, তাহলে এটাই হলো তোমার লিবনিস থিওরেমের প্রমাণ, দ্যাস দ্য থিওরেম ইজ ট্রু ফর এনি পজিটিভ ইন্টিজার ভ্যালু অফ এন। হ্যাঁ, তাহলে এটা আমাদের এই থিওরেমটা ইউজ করে আমরা সহজে কি করব, এনথ ডেরিভেটিভ বের করব। নেক্সট পেজে যাও, এক্সাম্পল 2.18 দেখো, একটা সহজ জিনিস আছে এখানে, লিবনিস থিওরেম মনে লাগেইনি, তারপরেও না আছে লিবনিস থিওরেম আছে, y equal to a cos log x plus b sin log x, তাহলে এটা দুটো লাইন প্রমাণ করতে বলেছে, একটা জাস্ট সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে আসে x square y2 plus x y1 plus y equal to 0, আর আরেকটা হচ্ছে সেটাকে n টাইম মানে x square y n plus 2 এই আর কি। তো সলিউশনটা দেখো, প্রথমে ফাংশনটা নিয়েছো, ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলে কি পাও সেটা তোমরা দেখছোই, যে a তো কনস্ট্যান্ট log sin x, তাহলে কি হলো সরি cos log x, সো এটা হবে মাইনাস সাইন log x, আর log x কে ডেরিভেটিভ করলে তোমরা পাবা 1/x, সেটা গেল। একইভাবে b sin x টাও সে আসলো, যে b sin x এর হলো sin log x এর হলো cos log x, আর log x এর হলো 1/x। এখন এই x টাকে আমরা কি করছি, বাম পাশে গুণ করে দিচ্ছি, ডান পাশ বাম পাশে, তাহলে x y1 ইকুয়াল টু হলো মাইনাস a sin log x প্লাস b cos log x। এটাকে যদি আমরা আবার ডিফারেনশিয়েট করি, তাহলে বাম পাশে ডিফারেনশিয়েট কি পাবা, বাম পাশে দেখো প্রোডাক্ট হয়ে গেছে x y1, সো প্রথমে x কে ডেরিভেটিভ করলে আমাদের y1 থাকলো, আর প্লাস x থাকলো y1 কে ডেরিভেটিভ করলে আমরা y2 পেলাম, তাহলে বাম পাশটা হয়ে গেল। আর ডান পাশে খেয়াল করো, মাইনাস থাকলো যা ছিল, সাইন এক্স এর ডিফারেন্ট ডেরিভেটিভ হয় কস, সো কস লগ এক্স আর 1/x, আর প্লাস বি কস লগ এক্স ছিল, কস কে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছ মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন লগ এক্স 1/x। এখন এর নিচে আবারও এক্স আছে, সো এক্সটাকে আমরা আবার বাম পাশে পার মানে দুই দিকে গুণ করে দাও এক্স দিয়ে, তাহলে বাম পাশে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই অন ইকুয়াল টু মাইনাস, দেখো সবটা দুটোতে মাইনাস আছে, একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে আসছে এ কস লগ এক্স প্লাস বি সাইন লগ এক্স। এখন দেখো ব্রাকেটের ভিতরের জিনিসটুকু আসলে ওয়াই, আমরা ওয়াই ইকুয়াল টু ফাংশনটা আমাদের ওইটা ছিল, সো দিস ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই। হ্যাঁ, তাহলে যেটা দাঁড়ালো যে আমরা পেলাম এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই অন প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো, এটাই হচ্ছে আমাদের এক নম্বর প্রপার্টিটা, যেটা এক নম্বর দুটো জিনিস প্রমাণ করতে দিয়েছে, আমাদের একটা প্রমাণ হয়ে গেল। এখন সেকেন্ডটা দেখো, সেকেন্ডটাতে প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু, তার মানে আমাদের ওয়াই টু পর্যন্ত ডিফারেন্সিয়েট করা হয়েছে, আমাদের এখন করতে হবে আরো এন টাইম ডেরিভেটিভ করতে হবে, আরো এন টাইম করলে আমরা আমাদের টু আছে
আর এন টাইমস করলে এন প্লাস টু টাইমস ডেরিভেটিভ পাবো আমরা। তাহলে এই যে যে ইকুয়েশনটা পেলাম আমরা, সেই ইকুয়েশনটাকে যদি আমরা এন টাইমস ডেরিভেটিভ করি, তাহলে লিবনিজ থিওরেম থেকে আমরা পাবো, দেখো লিবনিজ থিওরেম কি ছিল, একটা কনস্ট্যান্ট ছিল, পরেরটার এন টাইম ডেরিভেটিভ ছিল, তারপরে এন সি ওয়ান মানে যেটার এন টাইম করেছিলাম ওটার একবার কমবে আর ওটার একটা স্টার্ট হবে এরকম। তাহলে লিবনিজ থিওরেমটা যদি সরাসরি অ্যাপ্লাই করো তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই টু ছিল, তাহলে ওয়াই এন প্লাস টু গেল প্লাস এন সি ওয়ান। এবার আমরা কি করব, ওয়াই এন প্লাস ওয়ান হবে, এটা মানে এন মাইনাস ওয়ান লেখা আছে, এটা ভুল আছে, এটা এন মাইনাস ওয়ান হবে না। তোমরা একটু খেয়াল করো, এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু একটু কারেকশন করে নাও, এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস এন সি ওয়ান ওয়াই এন প্লাস ওয়ান, কারণ আমার এন প্লাস টু হয়েছিল, এবার হবার আমার এক কমবে, তার মানে এন প্লাস ওয়ান হবে, আর এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে সাথে পাবো টোয়াইস এক্স প্লাস এন সি টু, এবার হবে ওয়াই এন, পরেরটা কিন্তু ঠিক আছে, আগেরটা এন প্লাস ওয়ান, ওয়াই এন হলো আর টোয়াইস এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা জাস্ট পাবো টু, তাহলে এটা শেষ হয়ে গেল, কারণ পরের বার ডিফারেন্সিয়েট করতে গেলে টু এর ডেরিভেটিভ জিরো হবে, সুতরাং ওটা আর পাবো না, ওটা শেষ হয়ে গেল। এখন মাঝের টার্মটা আছে এক্স ওয়াই এন ওয়াই ওয়ান, তাহলে এক্স ওয়াই ওয়ান কে আবার ডিফারেন্সিয়েট যদি করি, তাহলে এক্স কনস্ট্যান্ট রাখি আর ওয়াই ওয়ান কে এন টাইম ডেরিভেটিভ করলে পাবো ওয়াই এন প্লাস ওয়ান এক্স এন প্লাস এন সি ওয়ান ওয়াই ওয়ান, আর এক্স এর ডিফারেন্সিয়েট হচ্ছে ওয়ান প্লাস পরে ওয়াই আছে, ওয়াই কে এন টাইম ডেরিভেটিভ করলে ওয়াই এনই হয়, সো দিস ইকুয়াল টু জিরো। এখন এটা জাস্ট ক্যালকুলেশন করে নাও, আমাদের এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু, আর এটা হচ্ছে তোমার এন সি ওয়ান, এটা হয় তোমার কত, এন সি ওয়ানটা হচ্ছে এন, তাহলে এখানে আছে টোয়াইস এক্স আছে, তাহলে টোয়াইস এন এক্স, এটা ওয়াই এন প্লাস ওয়ান, এখানে উপরের লাইনে ভুল নিচের লাইনে একই ভুল, এটা হবে ওয়াই এন প্লাস ওয়ান, এর উপরেরটাও ঠিক এটা হবে ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন সি টুটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু, ফ্যাক্টোরিয়াল টু আর টু ইকুয়াল, এখানে আছে টু আর ওয়াই এন। ম্যাম একটা প্রশ্ন ছিল, বলো ম্যাম, উপরে যে ফাংশনটা এ কজ লগ এস, হুম হুম, সাপেক্ষে ডেরিভেটিভ করছে না? হ্যাঁ, এ কস লগ এক্স, এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। হ্যাঁ, তাহলে এটা কি ম্যাডাম কনস্ট্যান্ট না? না, এ কনস্ট্যান্ট, এ থেকে গেল। ও, কনস্ট্যান্ট শূন্য হয় না ম্যাডাম? কনস্ট্যান্ট শূন্য হয়, কনস্ট্যান্ট যদি শুধু একা থাকে, তোর 5x এর ডিফারেন্সিয়েট কি হবে, 5 টা থেকে গেল, x এর ডিফারেন্সিয়েট 1 হবে, তুমি কি করবা, 5 এর ডেরিভেটিভ 0 আর x এর ডেরিভেটিভ 1 তাই করবা, ওখানে কি প্লাস চিহ্ন আছে, ওটা ওটা তোর কোফিসিয়েন্ট, এটা যদি a প্লাস সামথিং থাকতো তাহলে এর ডেরিভেটিভটা জিরো হতো, এটা তো হচ্ছে কোফিসিয়েন্ট, ঠিক আছে, কথা বুঝতে পেরেছো? জি ম্যাডাম। ওটা গুণ হয়ে আছে, ওটা যা আছে তাই থেকে যাবে, তাই না? 5 x স্কয়ারে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা, 5 ছিল থাকবেই, x স্কয়ার ডেরিভেটিভ পাবা টোয়াইস x, তাই না? ঠিক আছে ম্যাডাম, ক্লিয়ার হয়েছে? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে এই ক্যালকুলেশন টু, তাহলে তোমরা ভুলটা দেখতে পেয়েছো, ওয়াই এন মাইনাস ওয়ান টা হবে ওয়াই এন প্লাস ওয়ান, দাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস কি হলো, এখানে টোয়াইস এন আর এখানে ওয়ান, মানে এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এটা কমন নিলে টোয়াইস এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান, রেজাল্ট যে ঠিক আছে, হ্যাঁ, প্লাস এন স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই এন ইকুয়াল টু জিরো, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল এক্সাম্পল 2.18 টা। এটা না দেখি নেক্সট পেজে চলে যাও, হ্যাঁ এটা আমরা নেক্সট পেজে যাও, এটা করছি না আর, আমি দেখি তোমাদের কি করাতে চেয়েছি নেক্সট, আরেকটু স্কিপ করো। তো আসলে আমরা থিওরেমটা যেখানে যেটা করলাম, থিওরেমটা বুঝালাম, তোমার ইয়াটা ঘুরে গেছে,
স্ক্রিনটা ঘুরে ইয়ে হয়ে গেছে, স্ক্রিনটা আবার ঠিক করো। তো আমরা লিবনিজ থিওরেমটা করলাম, লিবনিজ থিওরেমের অ্যাপ্লিকেশনে একটা এক্সাম্পল করলাম। এরপরে তোমরা যাও 2.25 এক্সাম্পলটা করবে, এক্সারসাইজটা করবা বা এক্সাম্পল, যাও তো 2.25 এ দেখো। এখানে ফাংশনটা দেয়া আছে কি y ইকুয়াল টু সাইন এম সাইন ইনভার্স x, তাহলে প্রুভ দ্যাট দিস ইকুয়াল টু জিরো। তো এখানে y n প্লাস 2 করা আছে, তার মানে আমরা y 1 y 2 নরমালি করব, করে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। সলিউশনটা খেয়াল করো, y ইকুয়াল টু দেয়া আছে, তাহলে y অন করো, সাইন থেকে পাবা কস m সাইন ইনভার্স x, আর m সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ যখন করছো তখন পাচ্ছো m বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস x স্কোয়ার, মানে সাইন ইনভার্স x এর যে ফর্মুলা সেটা। এখন স্কোয়ার রুট আছে, সুতরাং কি করো আগে দুই পাশে গুণ, হোল স্কোয়ার করে ফেলো, দুই পাশে গুণ করো, করে স্কোয়ার করে নাও। দুই পাশে গুণ করলা, করে স্কোয়ার করলা, তাহলে এটা 1 মাইনাস x স্কোয়ার হলো, ইনটু y1 ছিল y1 স্কোয়ার হবে, m ছিল এটা m স্কোয়ার হলো, cos a cos cos সামথিং ছিল সেটা হয়ে গেল cos স্কোয়ার m sin ইনভার্স x। এখন আমাদের yটা দেওয়া আছে কিন্তু ইন টার্মস অফ সাইন, মানে y ইকুয়াল টু হচ্ছে sin m sin ইনভার্স x, আমরা cos স্কোয়ার x পেয়েছি, আমাদের টার্গেট আমরা যেন y এর কাছে ফিরে যেতে পারি, সেই জন্য cos স্কোয়ার m sin ইনভার্স x কে আমরা লিখলাম 1 minus sin স্কোয়ার x, sin স্কোয়ার সামথিং মানে অ্যাঙ্গেলটা। তাহলে দেখো m স্কোয়ার ইনটু কি হয়ে গেল 1 minus, এই জিনিসটা হলো y, সুতরাং এটা হলো m স্কোয়ার ইনটু 1 minus y স্কোয়ার। নেক্সট পেজে যাও। হ্যাঁ, এটাকে হচ্ছে সরাসরি যেটা লিখেছে সেটাতে যেও না, তোমরা এটাকে আরেকবার ডিফারেনশিয়েট করো, আমরা আগের পেজে যে লাইনটা পেয়েছি সেটাকে আরেকবার ডিফারেনশিয়েট করো। আরেকবার ডিফারেনশিয়েট করলে আমরা কি পাবো, 1 মাইনাস x স্কোয়ারকে যদি রেখে দাও তাহলে y1 স্কোয়ার আছে, তাহলে কি পাবো, টয়েস y1 y2, ঠিক আছে। তারপরে মাইনাস, এবার y1 স্কোয়ার থেকে গেল, 1 মাইনাস x স্কোয়ারের জন্য পাবো মাইনাস টয়েস x, সো এটা হচ্ছে টয়েস এক্স ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু, আমি লিখছি খাতায় তোমরাও লিখো, ইকুয়াল টু এম স্কোয়ার তো কনস্ট্যান্ট, আর টয়েস ওয়াইয়ের মানে সরি এম স্কোয়ার থাকলো আর ওয়াই ওয়ান স্কোয়ার আছে মাইনাস, সো মাইনাস টয়েস ওয়াই ওয়াই ওয়ান, মানে ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াই ওয়ান এ আর কি, টয়েস ওয়াই হলো, তারপরে ওয়াইয়ের যেহেতু ডেরিভেটিভ y1 হলো। এখন দেখো y টয়েস y1 আমার দুই পাশেই আছে, সুতরাং ওটা আমরা ক্যান্সেল করে দিতে পারি, দুই পাশ থেকে কমন নিয়ে কেটে দিতে পারি, তাহলে ফাইনালি আমাদের থাকছে 1 মাইনাস x স্কোয়ার ইনটু y2 মাইনাস x y1, এক পাশে যদি করে নিই তাহলে হচ্ছে প্লাস, মাইনাস ছিল এদিকে চলে আসলো, প্লাস m স্কোয়ার y ইকুয়াল টু জিরো। এই লাইনটা হচ্ছে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করার পরে পেয়েছি, কিন্তু এরা ওই লাইনটা মনে হয় স্কিপ করে গেছে, যা হোক যে প্রবলেমটা করছিলাম 2.25 সেখানে y1 পেয়েছি একবার ডেরিভেটিভ করে, যে লাইনটা পেয়েছি সেই লাইনটাকে আমরা আরেকবার ডেরিভেটিভ করি, আরেকবার ডেরিভেটিভ করলে ফাইনালি আমরা পেলাম 1 মাইনাস x স্কোয়ার ইনটু y2 মাইনাস x y1 প্লাস m স্কোয়ার y ইকুয়াল টু জিরো। এখন যে ইকুয়েশনটা পেয়েছি বা যে ফাংশন, এই ফাংশনটাকে আমরা এখন কি করব, n টাইম ডিফারেনশিয়েট করব লিবনিজ থিওরেম অনুযায়ী। তাহলে আমরা কি পাবো, ঠিক আগের মতো 1 মাইনাস x স্কোয়ার থেকে গেল, এটা হবে y n প্লাস 2 হবে প্লাস এন সি ওয়ান ওয়াই এন প্লাস ওয়ান, আর মাইনাস টয়েস মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ পাবো মাইনাস টয়েস এক্স, প্লাস এন সি টু মাইনাস টয়েস এক্স এর ডেরিভেটিভ হবে মাইনাস টু, আর
আরেকবার ডেরিভেটিভ কমে গেলে এটা হবে y1 yn এটা চলে গেল প্রথম টার্ম শেষ দ্বিতীয় টার্মের জন্য আমরা পাবো মাইনাস আছে x y n plus 1 তারপরে nc1 এর জন্য nc1 এ লিখি nc1 x এর জন্য হচ্ছে 1 আর এটা হলো yn হবে এবার দুটোর ক্ষেত্রে মাইনাস হবে সামনে মাইনাস আছে আর শেষের টার্মটা আছে m স্কয়ার y সো এটাকে n টাইম ডেরিভেটিভ করলে আমরা পাবো m স্কয়ার yn equal to 0 এখন পরের লাইনটা জাস্ট ক্যালকুলেশন করা আছে nc1 nc2 এগুলোর মানটা বসিয়ে যোগ বিয়োগ করে নিলেই আমরা পাচ্ছি 1 মাইনাস x স্কয়ার yn প্লাস 2 মাইনাস এখান থেকে x yn প্লাস 1 এর কোফিসিয়েন্ট দুই জায়গায় আছে দুইটা যদি কালেক্ট করো তাহলে পাচ্ছো টুয়াইস n প্লাস 1 x yn প্লাস 1 আর yn এর কোফিসিয়েন্ট পাচ্ছো এখানে m স্কয়ার আছে এখানে n আছে এখানে কিছু আছে yn আছে তিন জায়গায় সেই তিন জায়গার কোফিসিয়েন্ট গুলো কালেক্ট করে যোগ বিয়োগ করলে তোমার আসছে m স্কয়ার মাইনাস n স্কয়ার তাহলে ইনটু yn এটাই হলো তোমার ম্যাডাম বলো ম্যাডাম এই লিবনিস থিওরেমটা অ্যাপ্লাই করা বুঝতেছি না লিবনিস থিওরেমটা আমি মুখে মুখে আবারো বলি লিবনিস থিওরেমটা হচ্ছে দুটো লিবনিস থিওরেম আমরা কখন অ্যাপ্লাই করব যখন ফাংশনটা দুটো ফাংশনের প্রোডাক্ট হবে তখন এবং অ্যাপ্লাই লিবনিস থিওরেমের প্রমাণে আমরা দেখলাম যে জিনিসটা কি হচ্ছে আমরা yn বের করতে চাচ্ছি তার মানে n টাইম ডেরিভেটিভ বের করতে চাচ্ছি তাহলে প্রোডাক্ট ফাংশন uv এর nth টাইম ডেরিভেটিভস যখন করছি তখন আমরা পাচ্ছি যে প্রথম ফাংশনটা আমরা যদি রেখে দিই বা প্রথমটাকেই করলাম ধরো un করলাম একটা ফাংশন n টাইম ডেরিভেটিভ হলো তারপরেরটা সেকেন্ড ফাংশনটা কনস্ট্যান্ট থাকলো প্লাস nc1 প্রথম যেটাকে n টাইম ডেরিভেটিভ করেছিলাম ওটাকে এবার একবার কম ডেরিভেটিভ করব un মাইনাস 1 n মাইনাস 1 টাইম ডেরিভেটিভ করছি আর দ্বিতীয় ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করছি v1 প্লাস nc2 প্রথম ফাংশনটা আরো একবার কমবে এবার হবে un মাইনাস 2 টাইম un মাইনাস 2 আর দ্বিতীয় ফাংশনটা হবে দুইবার v2 এইভাবে যেতে যেতে শেষে কি হবে প্রথম ফাংশনটা u টা ফাংশন হিসেবে থেকে যাবে আর v এর আসবে nth টাইম ডেরিভেটিভ দ্যাট মিন্স শেষের ফাংশনটা হবে u vn এটা আমরা প্রমাণটা দেখলাম দেখো প্রমাণে আমরা y1 করলে কিভাবে আসছে y2 করলে কিভাবে আসছে y3 করলে কিভাবে আসছে এইভাবে জিনিসটা আমরা দেখেছি যে লিবনিস থিওরেম প্রত্যেকটা ইন্টিজারের জন্য ভ্যালিড হয় হ্যাঁ ym এর জন্য হয় ym প্লাস 1 এর জন্য হয় মানে এত টাইমস ডেরিভেটিভ যদি আমরা করতে থাকি লিবনিস থিওরেম এই একই রেজাল্ট দিবে এই ফর্মে রেজাল্ট দিবে যার ফলে যেহেতু লিবনিস থিওরেমটা আমরা প্রমাণ করলাম আমরা এই লিবনিস থিওরেমটা এখন সহজেই অ্যাপ্লাই করতে চাই তো তোমরা ছোট ছোট যে প্রথমে যে দুই একটা অঙ্ক একটা এক্সাম্পল বললাম সেটা করলেই বুঝবা আমাদের এখানে দেখো লিবনিস থিওরেমটা অ্যাপ্লাই করতে হলো কয় জায়গায় একটা টার্ম ছিল আমাদের 1 মাইনাস x স্কয়ার y2 এখানে 1 মাইনাস x স্কয়ারটা একটা ফাংশন y2 টা একটা ফাংশন দ্বিতীয়টাতে আছে x y1 এখানে x একটা ফাংশন y একটা ফাংশন y1 একটা ফাংশন তো এইভাবে আমরা প্রত্যেক ক্ষেত্রে এখন তাহলে তোমরা কিছু ছোট ছোট আমি হচ্ছে গতদিন তোমাদেরকে রাতে মনে হয় কালকে হাতে লিখে একটা প্রবলেম পাঠিয়েছিলাম পেয়েছো ওটা ওটা শেয়ার করে নিও ওটা ছিল ইফ y ইকুয়াল টু e টু দি পাওয়ার সাইন ইনভার্স x দেন প্রুভ দ্যাট 1 টু দুইটা প্রপার্টি আছে এবং তারপরে বলা ছিল যে ফাইন্ড অলসো yn 0 yn লিখে ব্র্যাকেটে নিচে একটা 0 দেয়া আছে তার অর্থ হচ্ছে যে yn এর যে মান সেই মানে x এর মান 0 বসালে যেটা পাবো সেটা x এর মান 0 বসালে yn এর যে ভ্যালু পাবো সেটাকেই yn 0 দ্বারা ডিনোট করা হয় তো ওই জিনিসটা একটু আমি বলিনি ওটা একটু দেখে নাও তোমরা ওই হ্যান্ড রাইটিং যে পেজটা আছে সেটাতে যাও ওটা বলে নিয়ে আমি তোমাদের আবার ব্যাক করি
হ্যাঁ, তোমরা এখন দেখো ফাংশনটা ছিল y equal to e to the power a sin inverse x, then prove that 1 minus x square y 2 minus x y 1 minus a square y equal to 0. আরেকটা আছে দুই নম্বরে 1 minus x square y n plus 2. মোট কথা পরের লাইনটা হচ্ছে আগে প্রথম লাইনটা প্রমাণ করব, পরে আমরা দেখতেই পাচ্ছি যে প্রথম লাইনে y 2 পর্যন্ত আছে আর পরের লাইনে কি আছে, ডেরিভেটিভ আছে y n plus 2, সুতরাং দ্বিতীয় লাইনটা আসবে প্রথম লাইনটাকে n টাইম ডিফারেনশিয়েট করলে আসার কথা আর কি। তো সেই জন্য আমরা কি করি, আগে স্টার্ট করি, ফাংশনটা দেয়া আছে সেখান থেকে y1 বের করলাম, দেখো আমরা জানি e টু দি পর x টা e টু দি পর x ই হয়, আর এখানে যেহেতু x না হয় এটা a sin ইনভার্স x আছে, a sin ইনভার্স x এর ডেরিভেটিভটা পাশে লিখেছি চেইন রুল অনুযায়ী। তারপরে দুইটা একপাশে করেছো এবং স্কোয়ার করেছো, হ্যাঁ আর গুণন করে স্কোয়ার করেছো, তাহলে y1 স্কোয়ার এসছে 1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার y স্কোয়ার। এটাকে যদি আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি তাহলে কি পাব, বাম পাশে আছে দুটো ফাংশন, একটা আছে y1 স্কোয়ার একটা হচ্ছে 1 মাইনাস x স্কোয়ার, তাহলে y1 স্কোয়ার কে যদি ডিফারেনশিয়েট করি তাহলে কি পাবো, টুয়াইস y1, আর y1 যেহেতু ম্যাডাম y1 স্কয়ার ইনটু 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার y স্কয়ার, এটাকে কি আবার ডেরিভেটিভ করতেছেন? এটাকে এই যে লেখাই আছে দেখো ডিফারেনশিয়েটিং 1, 1 মানে তো ওই ইকুয়েশনটার নাম 1 দিয়ে রেখেছি, ও আচ্ছা 1 দিয়ে রেখেছি না, 1টা চেঞ্জ করা উচিত আসলে, পরে আবার নাম্বারিং করেছি তো এটা কাজে লেগেছে কোথাও নাকি জানি না, এটা 1 2 আবার করেছি, এটা 3 4 করলে 3 4 ও আছে, এটা কিছু একটা সিটি বিটি কিছু একটা দিয়ে রাখলাম আমি, হ্যাঁ তোমরা একটু কিছু নাম্বার দিয়ে নাও, বিটি ডিফারেনশিয়েটিং বি বলছি আমি, ওই যেটা বললা যে লাইনটা উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটাকে যদি আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে কি পাবা, ওয়াই ওয়ান এর জন্য টুয়াইস ওয়াই ওয়ান হবে, কিন্তু ওয়াই ওয়ান তো আর এক্স না, ওয়াই ওয়ান হচ্ছে এক্স এর ফাংশন, সুতরাং ওয়াই ওয়ান কে আবার যদি ডিফারেনশিয়েট করি তাহলে কি পাবো, ওয়াই টু পাবো। এই ব্যাপারটা কি বুঝছো তোমরা, যে ওয়াই ওয়ান স্কোয়ার এর ডিফারেনশিয়েট করলে আমরা পাচ্ছি টুয়াইস ওয়াই ওয়ান ওয়াই টু, এই জায়গাটা কি বুঝছো? জি ম্যাডাম। হ্যাঁ এটা হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার এর জন্য আমি পাচ্ছি টুয়াইস ওয়াই ওয়ান, কিন্তু ওয়াই ওয়ান তো আর এক্স না, এটা হচ্ছে এক্স এর ফাংশন, সুতরাং ওয়াই ওয়ান কে ওয়াই ওয়ান এর